আসসালামু আলাইকুম এভরিবডি, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। গত ভিডিওতে আমরা দেখেছিলাম রিলেটিভ প্রোনাউনের ব্যবহার। আজকে তিন নম্বর ভিডিওতে আমরা আলোচনা করব অ্যাডজেক্টিভের ব্যবহার। আমরা শুরুতেই বলে নিয়েছিলাম যে আমাদের এই ভিডিওগুলো প্রত্যন্ত অঞ্চলে যারা বাস করেন অথবা যাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস রয়েছে, টাকার অভাবে কোচিং করতে পারছেন না, তাদের জন্যে আমাদের একটি উদ্যোগ, যাতে তারা কিছুটা হলেও কনফিউশনটাকে ক্লিয়ার করতে পারেন। আমরা আজকে অ্যাডজেক্টিভের যে ব্যবহারটা দেখব সেটা অ্যাডজেক্টিভের একটি কনফিউজিং ব্যবহার। আমরা বোর্ডে দেখতে পাচ্ছি এখানে দুটো সেন্টেন্স রয়েছে। প্রথম সেন্টেন্সটা, শি বিকেম রুটলি। সেকেন্ড ওয়ান, দিস ইজ এ $10 নোট, আই হ্যাভ $10। প্রথম যে বাক্যটা আমরা দেখলাম, শি বিকেম রুটলি, আমরা সবাই জানি যে ভার্ব হলে ভার্বের পরে কিন্তু অ্যাডভার্ব বসে, কারণ অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে। অথচ এই সেন্টেন্সের মধ্যে আমরা এখানে রুটলি কথাটা ইউজ করতে পারবো না, আমাদেরকে ইউজ করতে হবে রুট, আর ইউ ডিই, রুট। কেন? তার কারণ এখানে যে ভার্বটি বসেছে এই ভার্বটিকে গ্রামাটিক্যাল ল্যাঙ্গুয়েজে বলা হয় লিঙ্কিং ভার্ব। আর এরকম যখনই কোনো লিঙ্কিং ভার্ব তোমাদের চোখে পড়বে, লিঙ্কিং ভার্বের পরে আমরা সবসময় ইউজ করব অ্যাডজেক্টিভ। তো যেসব লিঙ্কিং ভার্ব থেকে অ্যাডমিশন টেস্টে ফ্রিকোয়েন্ট কোয়েশ্চেন আসে, এরকম চারটি লিঙ্কিং ভার্ব আজকের এই ভিডিও থেকে আমরা মেমোরাইজ করে নেব। প্রথমটা হচ্ছে সিম, সেকেন্ড অ্যাপিয়ার, থার্ড টেস্ট, ফোর্থ বিকাম। সিম, অ্যাপিয়ার, টেস্ট, বিকাম, তার মানে এই চারটি লিঙ্কিং ভার্বের পরে যদি শূন্য স্থান দেওয়া থাকে ওই শূন্য স্থানে আমরা বসাবো অ্যাডজেক্টিভ। এই চারটি লিঙ্কিং ভার্বের পরে যদি কোনো অ্যাডভার্ব দেওয়া থাকে সেই অ্যাডভার্বের স্থলে আমরা বসাবো অ্যাডজেক্টিভ। তো বুঝতেই পারছি প্রথম সেন্টেন্সে বিকেম যেহেতু লিঙ্কিং ভার্ব, বিকেম এর পরে আমরা বসাবো অ্যাডজেক্টিভ, আর রুটলি কথাটার অ্যাডজেক্টিভ টার্ম রুট। দ্যাটস ইট। এখন আসি এই দুটো সেন্টেন্স নিয়ে। এই দুটো সেন্টেন্স যে টপিক থেকে সিলেক্ট করেছে, টপিকটির নাম হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। বোর্ডে লেখা আছে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। বিষয়টা হচ্ছে এরকম, আমরা জানি যখন কোনো একটি নাম্বার প্লুরাল ফর্মে থাকে, টেন, আমরা জানি যে একমাত্র ওয়ান হচ্ছে সিঙ্গুলার, ওয়ানের পরে যা যাবে সবই প্লুরাল। অতএব টেন একটি প্লুরাল নাম্বার, অতএব পরের নাউনটাও কিন্তু প্লুরাল হয়েছে, $10। কিন্তু এই বাক্যটার মধ্যে আমি কিন্তু $10 বলিনি, আমি বলেছি $10। তার কারণটা হচ্ছে শেষে একটি অতিরিক্ত নাউন চলে এসেছে, নোট। মাথায় গেঁথে রাখতে হবে, যদি সবার শেষে কোনো নাউন থাকে আর নাউনের আগে এভাবে যদি কোনো সংখ্যা এবং নাউন থাকে তবে সবগুলোই অ্যাডজেক্টিভের কাজ করবে। আর যেহেতু এরা সবাই অ্যাডজেক্টিভের কাজ করছে, এদের কারোর সাথেই আমরা এস বা ইএস অ্যাড করতে পারবো না, তার মানে আমরা বলতে পারবো না $10 নোট, আমাদেরকে বলতে হবে $10 নোট। এখানে এই যে $10, পরীক্ষার মধ্যে তোমরা দেখবা মাঝখানে একটি হাইফেন সেট করা থাকে, $10-$10। এই হাইফেন যুক্ত শব্দটাকেই নামকরণ করা হয়েছে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ শিরোনামে। যদি এরা কোনো নাউনের আগে বসে তখন এই হাইফেনেটেড অ্যাডজেক্টিভের মধ্যে আমরা কোনো এস বা ইএস ব্যবহার করতে পারবো না। আজকে তাহলে এতদূর পর্যন্তই থাকলো। আশা করি পরের ভিডিওতে আমরা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ম্যাটার নিয়ে আলোচনা করব, অ্যাডভার্বস। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you for the upcoming videos.